টার্গেট স্বল্প আয়ের মানুষ, কর্মস্থলে যাওয়ার পথে সুকৌশলে ছিনতাই করা হতো মোবাইল ফোন। এরপর এসব মোবাইল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার ফুটপাতে বসে বিক্রি করত একটি চক্র। বৃহস্পতিবার ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি জানায়, ছিনতাইয়ের পর চোরাই মোবাইলে বিশেষ একটি যন্ত্রের মাধ্যমে পরিবর্তন করে ফেলা হতো আইএমইআই নম্বর। মোবাইল চোরা কারবারিদের নিকট তারা এই সমস্ত মোবাইলগুলো অল্প দামে বিক্রি করে থাকে এবং যাদের কাছে বিক্রি করছে তারা পরবর্তীতে একটি ছোট্ট ডিভাইস, যেটি তাদের অ্যান্ড্রয়েড ফোনের সাথে ল্যাপটপের সংযোগ প্রদান করে তারা কিন্তু আইমি নাম্বারটা চেঞ্জ করে ফেলছে। র‍্যাব জানায়, অপরাধীরা স্বল্প দামে এসব মোবাইল কিনে নিয়ে অবৈধ কাজে ব্যবহার করে। এই সমস্ত আইমি নাম্বার যেগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ করে যেটা দেখা যায় যে অপরাধীরা বিভিন্ন রকমের অপরাধ কিন্তু এই সমস্ত চোরাই এবং ছিনতাইকৃত মোবাইলের মাধ্যমে তারা বিভিন্ন অপরাধগুলো সংগঠন করে থাকে। কোনো একটা অপরাধ সংগঠন হয়ে যাওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে প্রকৃত অপরাধীকে ধরাটা অনেকটা দুঃসাধ্য এবং অনেক ক্ষেত্রে খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষকে পুরানো মোবাইল কেনার ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে র‍্যাব। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।